এই সিরিজে অনেক অ্যাকশন আছে যেটা দর্শকদের অনেক ভালো লাগবে। ওয়েল ইনফিনিটি সিজন টু এ টোটালি একটা স্পাই থ্রিলার ধর্মী একটা গল্প দেখানো হয়েছে, যেখানে হচ্ছে যে দেশের বিভিন্ন ক্রাইসিসকে তুলে ধরা হয়েছে। এখানে একটা এজেন্সি আছে এসইউপি সুপার ইউনিট অফ পুলিশ, আমরা হচ্ছে গিয়ে সেই ইউনিটের এজেন্ট মানে মেম্বার যারা হচ্ছে দেশের জন্য কাজ করে যাচ্ছে, দেশের ক্রাইসিসগুলো সলভ করার পিছনে দিন রাত খেটে যাচ্ছে। তো আমার যে ক্যারেক্টার একটা সুপার কপ এজেন্ট সাক্ষাত আলী, দুরন্ধর একটা অফিসার, ফিজিক্যালি মেন্টালি স্ট্রং, সে অনেক প্রখর, এরকম একটা ক্যারেক্টার প্লে করেছি। এই সিরিজে অনেক অ্যাকশন আছে যেটা দর্শকদের অনেক ভালো লাগবে। আর যেটা হচ্ছে নর্মালি আমাদের যে সিরিজগুলো হয় সেগুলো তেমন একটা অ্যাকশন বেস হয় না, দেখা যায় যে ক্রাইম থ্রিলার থাকে, সাইকো থ্রিলার থাকে, ডার্ক সিরিজগুলো যেরকম হয়। তো এইটা হচ্ছে টোটালি ভিন্ন ধরনের একটা অ্যাকশন সিরিজ যেটা বাংলাদেশের মনে হয়, ইফ আই এম নট রং, আমি জানি না আছে কি না, বাট আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের প্রথম অ্যাকশন সিরিজ যেটার একটা সিজন আগে হয়ে গেছে, এটা সিজন টু। তো সিজন টুও বেশ ভালো হয়েছে, সিজন ওয়ান থেকে সিজন টুটা বেশ ভিন্ন, কিন্তু একটা লিঙ্ক আছে এটার সাথে, দর্শক পছন্দ করবে। আর ডেফিনেটলি যদি দর্শক রেসপন্স ভালো থাকে ডেফিনেটলি আমরা সিজন থ্রি নিয়ে আসব, আর ইচ্ছা আছে, বাকিটা দর্শকের রেসপন্সের উপরে নির্ভর করছে। এখন যুগ যেহেতু মানে দিন দিন চেঞ্জ হচ্ছে, সিনেমা তো করছি আলহামদুলিল্লাহ, পাশাপাশি আমাদের পুরো দুনিয়াটাই কিন্তু এখন মোবাইলে চলে আসছে। তো এখন যারা হলে যেতে পারছে না তারা কম বেশি মোবাইলের মাধ্যমে হচ্ছে নিজের সময়টা কাটিয়ে নিচ্ছে। ওটিটি এমন একটা প্ল্যাটফর্ম যেটা মোবাইলের দ্বারা মানুষের কাছে যে কোনো ফিল্ম, যে কোনো সিরিজ, যে কোনো ওয়েব ফিল্ম একদম নিয়ে আসতে পারছে, মানুষ ইজিলি দেখতে পাচ্ছে। তো এইটাও একটা বড় ধরনের প্ল্যাটফর্ম বলা যায়। তো ওটিটিতে কাজ করা বা ফিল্মে কাজ করার মাঝে পার্থক্য এটাই, একজন মানে এক শ্রেণীর দর্শক যারা হলে আমাদের দেখতে পায়, আরেক শ্রেণীর দর্শক যারা হচ্ছে মোবাইল বা টিভিতে দেখতে পায়। আমার কাছে দুটাই সমান, কারণ আমাদের সেম এফোর্ট দিয়েই সেমভাবেই কাজ করতে হয়। সো এটা হচ্ছে মাধ্যমের বিষয় যে কোন মাধ্যমে কে দেখছে। সো ফর মি ইটস ওকে।